হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই লেসটাকেবার চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের যাদের কন্যা সন্তান আছে তাদের জন্য তাদের সেই সমস্ত কন্যা সন্তানদের বর্তমান এবং ভবিষ্যতের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য এখন থেকে মায়েদের কী কী বিষয় মেনে চলা উচিত সেই সমস্ত ইনফরমেশানগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা স্টার্ট করি আমাদের অনেকেরই মনে হতে পারে যে মেয়ে এত ছোট এখন থেকে এত কিছু বাজবিচারের বিচারের কী আছে এই খাবার খাওয়া ভালো এটা করা উচিত ওটা করা উচিত না এত কিছু এখন থেকে মেনে চলার কি আছে আসলে হয় না যে যত বেশি খারাপ বিষয়বস্তু বা খারাপ জিনিসপত্র বেড়ে যাচ্ছে তত সেইগুলোকে আটকানোর জন্য তত তার থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তত বেশি সচেতন হওয়া উচিত তত বেশি প্রোটেক্টিভ হওয়া উচিত এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই এত বিভিন্ন খাবারের মধ্যে পেস্টিসাইড মেশানো হচ্ছে এত কেমিক্যাল অ্যাড করা হচ্ছে তার ফলে কিন্তু একটা লং টার্মে দেখতে গেলে বিভিন্ন রকম শারীরিক সমস্যা মেয়েদের হচ্ছে আমাদের আগের জেনারেশান থেকে এই ব্যাপারগুলো শুরু হয়েছিল তারাই ব্যাপারগুলো সম্পর্কে হয়তো এতটা সচেতন ছিল না যার ফলস্বরূপ আমাদের মধ্যেও মানে আমরা যারা এখন মা বা এখন আমরা যারা এই বয়সে এসেছি আমাদের অনেকের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম গাইনোকোলজিক্যাল সমস্যা আছে এবার এখন যেহেতু আমরা অনেকটা সচেতন অনেকটা সতর্ক হয়ে গেছি আমাদের যাদের বা আপনাদের যাদের কন্যা সন্তান আছে তার জন্য কিন্তু এখন থেকেই আপনার কন্যা সন্তান আপনার মেয়ের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে এখন থেকেই সতর্ক হতে হবে অর্থাৎ ছোটোবেলার থেকেই কিন্তু খুব বেসিক কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে তাহলে আগামী দিনে কিন্তু আমরা ওদেরকেও বিভিন্ন রকম গাইনোকোলজিক্যাল সমস্যার হাত থেকে বাঁচাতে পারবো তো চলুন ফটাফট করে পাঁচটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আমাদের একটু মেনে চলা উচিত নাম্বার ওয়ান বাচ্চাদেরকে চেষ্টা করবেন যতটা সম্ভব বাইরের খাবার দাবার কম খাওয়াতে বিশেষ করে যে সমস্ত খাবারগুলো আমাদের বিদেশ থেকে আমাদের দেশের মধ্যে এসেছে যেমন পিৎজা বার্গার এই সমস্ত খাবারগুলো যে সমস্ত খাবারে মেওনিস বিভিন্ন রকমের সস মেশানো হচ্ছে ময়দার ব্যবহার বেশি করা হচ্ছে যেগুলোর মধ্যে যে খাবারগুলোকে ভালো রাখার জন্য বিভিন্ন রকমের প্রিজারভেটিভস মেশানো হচ্ছে এই ধরনের খাবারগুলো চেষ্টা করবেন ছোটোর থেকেই বাচ্চাকে যতটা সম্ভব কম খাওয়ানো যায় যদি আপনার বাচ্চা বায়না করে থাকে তাহলে সেই বায়নাটাকে আপনাকেই কন্ট্রোল করতে হবে এই ধরনের খাবার বা যে সমস্ত রঙিন ড্রিঙ্কসগুলো পাওয়া যায় সেগুলোও খাওয়ানো কিন্তু আপনাকেই আটকাতে হবে আর যদি আপনার বাচ্চার মধ্যে এই সমস্ত খাবার খাওয়ার অভ্যেস না তৈরি হয় তো সেক্ষেত্রে খুবই ভালো দু নাম্বার যেটা মেনে চলবেন বাচ্চার খাবারের পাতে কার্বোহাইড্রেট খুব বেশি পরিমাণে রাখবেন না আপনি আলু খাওয়াচ্ছেন ভাত খাওয়াচ্ছেন মাঝে মাঝে সেগুলো করছেন ঠিক আছে বাচ্চার পেট খারাপ হয়েছে বা বাচ্চার সর্দি কাশি জ্বর হয়েছে সেই সময় ডাল ভাত পরপর খাইয়ে যাচ্ছেন ঠিক আছে রেগুলার বেসিসে বাচ্চাকে আপনি ময়দার নুডলস খাওয়াচ্ছেন ভাত খাওয়াচ্ছেন এতটা পরিমাণে যাতে বাচ্চা একটু গোলু মটু হয় আলু খাওয়াচ্ছেন মোট কথা যত বেশি আপনি কার্বোহাইড্রেট বাচ্চাকে খাওয়াবেন সেখান থেকেই বাচ্চার পরবর্তীকালে ওবেসিটি এবং তার থেকে আরও নানা রকমের গাইনোকোলজিক্যাল সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো কার্বোহাইড্রেটকে একটু লিমিটের মধ্যে রাখবেন শাক সবজি ফলমূলের দিকে জোর দিন এবং যে সমস্ত ফলগুলো একটু টক টাইপের হয় না যেমন লেবু বা আমলকি পেয়ারা এই টাইপের ফল বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চার পাতে রাখবেন বিভিন্ন রকমের বীজ সেটা চিয়া সিড হতে পারে কুমড়োর বীজ হতে পারে কুমড়োর বীজ ভীষণ ভালো তো কুমড়োর বীজেও গাইনোকোলজিক্যাল বেশ কিছু সমস্যা ঠিক করতে সাহায্য করে তিল সাদা তিল রাখবেন এই ধরনের খাবারগুলো রাখুন ডাল বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ান তিন নাম্বার যেটা মনে চলবেন সেটা হচ্ছে দুটো খাবারের কম্বিনেশান এই মেয়ে সন্তানদের জন্য বিশেষ করে ভীষণই বাজে সেটা হচ্ছে ভাজা আর মিষ্টি এই দুটোর কম্বিনেশান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তাই ভাজা এবং মিষ্টি এই দুটোর কম্বিনেশানে তৈরি যদি কোনো খাবার হয় যেমন ধরুন জিলাপি বা মালপোয়া বা এই টাইপের যে সমস্ত খাবারগুলো হয় এইগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তো এগুলো বাচ্চাকে খাওয়ানো আপনার কন্যা সন্তানকে খাওয়ানোটা একদম বাদ দিয়ে দিন কাঠ করে দিন বাচ্চার খাদ্য তালিকা থেকে চার নম্বর যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনার মোটামুটি তিন বছরে বড় যদি মেয়ে হয় বা তিন থ্রি ইয়ার্স প্লাস হয় সেক্ষেত্রে সেই বয়স থেকেই বাচ্চাকে নাচে হোক বা যোগব্যায়ামে হোক বা যে কোনো রকম খেলাধুলা যাতে শারীরিক মুভমেন্ট হচ্ছে এই ধরনের যে কোনো রকম মুভমেন্টের মধ্যে বাচ্চাকে ডেইলি বেসিসে রাখার চেষ্টা করুন রোজ সেগুলোকে প্র্যাকটিস করান যাতে বাচ্চার প্রত্যেক দিন যে ক্যালোরি ইনটেক করছে সেটা বার্ন হতে পারে এবং এই ব্যায়াম এই নাচ এই ধরনের যে কোনো রকম খেলাধুলা যেখানে শারীরিক মুভমেন্ট হচ্ছে দৌড়াদৌড়ি হচ্ছে সেগুলো বাচ্চার আগামী দিনের ভবিষ্যতের জন্য আপনার কন্যা সন্তানের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো ভীষণ প্রয়োজন আর পাঁচ নাম্বার যেটা মনে রাখবেন এটা আমার বক্তব্য নয় ডক্টররাও এটা বলেন এবং এটাতে আপনারা এটাকে খুব ভালো একটা ধারণা হিসেবে গ্রহণ করবেন আশা করি সেটা হচ্ছে মোটামুটি তিন বছরের পর থেকে আপনার বাচ্চাকে আপনার কন্যা সন্তানকে বেশ গোলুমোটু দেখতে হবে এই ধারণাটা রাখবেন না এই ধারণাটাকে আস্তে আস্তে চেঞ্জ করুন বাচ্চার ছিপছিপে চেহারা হোক বাচ্চা অ্যাক্টিভ যেন থাকে বাচ্চার চেহারার মধ্যে লালিত্য থাকবে একটা স্কিনের মধ্যে গ্লো থাকবে সেগুলো ঠিক আছে মানে এমন নয় যে বাচ্চা অপুষ্টিতে রোগা হ্যাঁ বাচ্চার স্বাস্থ্য ভালো আছে বাচ্চা যেন স্লিম থাকে এই ধারণাটা মনের মধ্যে রাখবেন বাচ্চাকে গোলু মটু করতে হবে এই ধারণা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো না বাচ্চার আগামী ভবিষ্যতে আপনার কন্যা সন্তানের আগামী দিনের ভবিষ্যতের জন্যও কিন্তু ভালো না বাচ্চাকে অ্যাক্টিভ রাখুন বাচ্চাকে স্লিম রাখুন বাচ্চার চোখ মুখ দেখে স্কিন দেখে বুঝতেই পারবেন যে বাচ্চার স্বাস্থ্য ভালো রয়েছে কিন্তু বাচ্চাকে স্লিম রাখার চেষ্টা করুন বাচ্চাকে মোটা করতে হবে আমার কন্যা সন্তানকে গোলুমোটু হতে হবে এই ধারণার মধ্যে যাবেন না কারণ যখনই বাচ্চা একটু বয়সের তুলনায় বেশি গোলু গোলুমোটু হয়ে যাবে বেশি ওয়েট গেন করে ফেলবে সেখান থেকে কিন্তু আরও নানা রকমের গাইনোকোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে তো এই সমস্ত খুব বেসিক কয়েকটা বিষয় যদি আমরা মেনে চলতে পারি তাহলে আপনাদের যাদের কন্যা সন্তান আছে তাদের শরীর স্বাস্থ্য তাদের বর্তমান এবং ভবিষ্যতের শরীর স্বাস্থ্যকে কিন্তু আমরা ভালো রাখতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন থ্যাংক ইউ